আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে গোসল করতে দেখলে কি হয়। ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের দ্বিতীয় নম্বর খণ্ড 48 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বীনী ভাই বোনেরা, 48 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে সিরিনের গ্রন্থ। গোসল করতে দেখা, এটা কখনো কখনো মনের আশা পূর্ণ হওয়ার আলামত বুঝিয়ে থাকে। গোসল করতে দেখা চিন্তা মুক্তি এবং গুনাহ থেকে পাক সাফ হওয়ার আলামত বোঝায় কারো কারো মতে। যদি কেউ গোসল করার পরে নতুন কাপড় পরতে দেখে, তাহলে সে যদি চাকরিচ্যুত হয়, মানে চাকরি তার চলে গিয়ে থাকে, তবে সে আবারও চাকরি লাভ করবে। আর যদি ফকির বা দরিদ্র হয়, তবে সে ধনী ও সম্পদশালী হওয়ার আলামত বোঝায়, মানে আবারও ধনী হবে, বড়লোক হবে। যদি সে বন্দী মানুষ হয়, মানে তাকে আটকানো হয়, তাহলে সে মুক্তি পাবে। আর যদি বিমার, মানে অসুস্থতা, অসুস্থ রুগ্ন হয়ে থাকে, ইদা কানা মারিদ ফায়াশফি, তখন সে সুস্থতা লাভ করবে। আর যদি সে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হয় বা অচল পেশাদার হয়, ইদা কানা তাজিরু খাসিরান, যখন ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হবে, তখন সে ইয়াজিদ নুকুদান ফুলোসান দিরহামান দিনারন, যখন সে টাকা পয়সা পাবে এবং সে নিজে অর্থ সম্পদ পাবে, দিনার দেরহাম পাবে। আর যদি ধনী হয়, ইদা কানা গনিয়ুন ফায়াহ ফায়াহিজ্জু, তখন হাজ্জা ইয়াহিজ্জু, সে হজ করবে। যখন গরিব হয়, সে হজ করবে। ইদা কানা মুফাক্কিরন ইয়াজিলুল ফিক্র, যখন সে চিন্তাগ্রস্ত ব্যক্তি হবে, তার চিন্তা দূর হবে। তো এই বিষয়ে আরও ভিডিও আসছে, আপনারা দেখবেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।